সালামু আলাইকুম দর্শক তো দর্শক আমরা ছিলাম গোদারাঘাটের কাছাকাছি তো এখানে দেখতে পাচ্ছেন যে অংশগুলো আসলে পিলারগুলো উঁচু করে বাকি রয়েছিল সেই অংশে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন নিজে যেটা আমি বলেছিলাম ভিডিওর শুরুতেই আগের একটি ভিডিওতে যে একটা বেজ তৈরি করা হয় দুইটা প্যালিং ওপর একটা বেস তৈরি করা হয় সেটা হচ্ছে এই বেস এই বেসের উপরেই কিন্তু আরেকটা পিলার খেলা করা হয়েছে এবং এই পিলারগুলো আসলে বর্ষা পানি আসার আগেই উঁচু করে ফেলা হচ্ছে যাতে এখান দিয়ে যে বাকি যে কাজটা সেটা যেন তারা বর্ষাকালও করতে পারে সামনে অংশ কাজ চলমান রয়েছে আমরা সেখানেই যাচ্ছি এবং আপনাকে দেখানোর চেষ্টা করব যে তা কত দূর পর্যন্ত এই পিলাগুলো উঠালো আর যেহেতু এখন বর্ষাকাল অনেক জায়গায় জায়গায় পানি এসে ভরে যায় তো সেক্ষেত্রে আমি যত যেতে পাব ততদূর গিয়ে আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই যে বেসটা তৈরি করা হয়েছে এই বেসটা কিন্তু দুইটা পাইলিং করে সে পিলার ওপর কিন্তু এই বেসটা তৈরি করা হয়েছিল আমি অনেক দুঃখিত যে আমার মনে হয় না আমি সামনে আর যেতে পারবো যদিও যেতে চাই অনেক দূর ঘুরে যেতে হবে দর্শক এখানে কিন্তু অলরেডি পানি জমা হয়ে গেছে তো সেক্ষেত্রে তাদের একটু কষ্টই হবে পানিগুলো সরিয়ে এরপর ঢালাই দিতে হবে আমার মনে হয় না এই অংশটুকু তারা কাজ এখন আর বর্ষাকালী কাজটুকু করতে পারবে আর এই অংশের কাজগুলো অবশ্যই করা প্রয়োজন ছিল যদি তারা দ্রুত করে ফেলতে পারতো তাহলে কিন্তু ওই যে পিলাগুলো খাড়া করে ফেললে বর্ষাকালে ওই কাজগুলো কমপ্লিট করতে পারত। যাই হোক এখানে তাদের একটু হলেও ব্যর্থতা রয়েছে তার মানে এটা আরো এক বছর পিছিয়ে যাবে এই ব্রিজ যে কাজটা সামান্য একটু কাজের ধীর গতির কারণে হলো দর্শক দর্শক আমরা এত পর্যন্ত আসতে পেরেছি এর সামনে এখন পানি দিয়ে ভরে গেছে তো সেই ক্ষেত্রে যাওয়া সম্ভব না তো আমি যেটা বলতেছিলাম যে বর্ষার আগে যদি আমরা নিচের যে কাজগুলো পিলারটা যদি খাড়া করে ফেলতে পারতাম তাহলে কিন্তু উপর দিয়ে কাজটা সেটা বর্ষাকাল হলেও চালিয়ে যেতে পারতাম তো এত পর্যন্ত হচ্ছে আজকের আপডেট বিশেষ করে ব্রিজ আকারে যে ওয়াকওয়েটা হচ্ছে সেটা তো আমরা সবসময় আপনাদেরকে চেষ্টা করতেছি এবং সামনে আরও চেষ্টা করব আপনাদেরকে রেগুলার আপডেট দেওয়ার তো আজকে এত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে রেগুলার আপডেট দিতে পারি তো দর্শক সামনে দেখতে পাচ্ছেন যে 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 প্রাথমিক যে কাজটা বিশেষ করে এই যে পিলারগুলোকে রিং করানো সেই কাজটা কিন্তু সামনের চলমান রয়েছে খুব শীঘ্রই হয়তো বা তারা যেত অংশ তারা পারে বর্ষার আগে সেটা শেষ করবে তো আমরা সে আসেনি আসলে আমরা আপনাদের কাছে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ